উপাচার্যের আত্মীয় ও রাজনৈতিক প্রভাবশালীদের স্বজনদের নিয়োগ দেওয়া হয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। 2019 সাল থেকে 22 সাল পর্যন্ত বিভিন্ন পদে 239 জনকে নিয়োগ দেওয়া হলেও 56 জনের নিয়োগে কোনো নিয়ম নীতিরই তোয়াক্কা করা হয়নি। সাবেক উপাচার্য ডাক্তার মোর্শেদ আহমেদ চৌধুরী ও রেজিস্ট্রার নাইমুল হকের দায় পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। দুদক বলছে ভিসি রেজিস্ট্রার সহ মোট 58 জনের বিরুদ্ধে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। 2018 সালে প্রতিষ্ঠিত হয় দেশের চতুর্থ স্নাতকোত্তর চিকিৎসা প্রতিষ্ঠান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ডাক্তার মোর্শেদ আহমেদ চৌধুরীকে। গত বছর বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাখা হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়। এ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ পেয়ে 2022 সালে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে 2018 থেকে 2022 সাল পর্যন্ত নানা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। বেরিয়ে আসে উপাচার্য মোর্শেদ এবং রেজিস্ট্রার নাইমুল হক চৌধুরী কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে, প্রার্থীদের বয়স ও যোগ্যতা আমলে না নিয়ে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতির বাইরে 56 জনকে বেআইনিভাবে নিয়োগ দিয়েছেন। উপপরিচালক, সহকারী রেজিস্ট্রার, সহকারী পরিচালক, জনসংযোগ কর্মকর্তা সহ বিভিন্ন পদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে উপাচার্যের আত্মীয়, স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক প্রভাবশালীদের আত্মীয় স্বজন রয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায় সাবেক উপাচার্য মোর্শেদ ও রেজিস্ট্রার নাইমুল সহ 58 জনকে মামলায় আসামি করা হবে বলে জানান দুদক কমিশনার জহুরুল হক। নিয়োগ এবং পদোন্নতিতে অনিয়ম সংক্রান্ত, নিয়োগ এবং পদোন্নতি অনিয়ম প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন হয়েছে। এখন তদন্ত হবে, তদন্ত করে দেখা যায় যে অভিযোগ সত্যতা আছে, অভিযোগের তথ্যভিত্তিক প্রমাণ আছে, তাদের চার্জশিট হবে। দুদক বলছে অবৈধভাবে নিয়োগ পাওয়া 56 জন সরকারি কোষাগার থেকে বেতন ভাতা বাবদ 5,54,00,000 টাকা উত্তোলন করেছেন, তাই প্রতারণা ও আত্মসাতের ধারায় তাদের বিরুদ্ধে শিগগিরই মামলা করবে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।